দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এখানে তাপমাত্রা নেমেছে 7.1 ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বোত্তরে জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরে হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় কুয়াশা ঢেকে থাকায় যানবাহন চলাচল করছে হেডলাইট চালিয়ে। এদিকে শীত বাড়ার সাথে সাথে দুর্ভোগ বেড়েছে কুড়িগ্রাম জেলার নিম্ন আয়ের মানুষের। এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বাড়ায় ভৈরবে বেড়ে গেছে ঠান্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া। হাসপাতালে এসব রোগীরা ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছে ডাক্তাররা। এছাড়া শীতে মৌলভীবাজার জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 7.1 ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে।